ঝাড়গ্রামে পৌঁছে স্থানীয় মানুষের মন জয় করলেন হবু আইএএস ঝাড়গ্রামের ভূমিপুত্র শুভঙ্কর বালা। বললেন, ভালো পদ নয়, সবার আগে ভালো মানুষ হতে চাই, যা শোনার পর থেকেই শুভঙ্করের প্রশংসায় পঞ্চমুখ ঝাড়গ্রামবাসীরা। সম্প্রতি সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় 79 র্যাঙ্ক করে রাজ্যের মধ্যে প্রথম হয় শুভঙ্কর। এরপর সে ঝাড়গ্রাম পৌঁছাতেই ঝাড়গ্রাম স্টেশনে শুভঙ্করকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানায় ঝাড়গ্রামের বিশিষ্ট জনেরা। ঝাড়গ্রামে বড় হয়ে উঠেছি, ঝাড়গ্রাম ইজ মাই হোম টাউন, সো ইটস অলওয়েজ গুড টু বি ব্যাক হিয়ার, এন্ড যদি আমি সুযোগ পাই কখনো আমি ঝাড়গ্রামের জন্য কাজ করতে পারি এনি ডোমেনে, আই উইল বি হ্যাপি। অ্যান্ড ইয়েস, যেটা বললেন, বড় পোস্টে যাওয়ার থেকে আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট হলো ভালো বড় মানুষ হয়ে ওঠা, কেননা অনেক সময় অনেক বড় পোস্টে গিয়ে পাওয়ার এবং বাকি সমস্ত কারণে মানুষ ভালো মানুষ সেটাই হারিয়ে ফেলে। তো আমি চেষ্টা করব সরকারি বিভিন্ন প্রজেক্ট এবং যেখানে আমাকে নিযুক্ত করা হবে, আই ডু মাই বেস্ট টু গিভ মাই বেস্ট ফর দ্য সোসাইটি অ্যান্ড দ্য কান্ট্রি। পরে শুভঙ্করকে তাঁর বাড়ি গিয়ে সম্বর্ধনা জানায় ঝাড়গ্রাম পুরসভার সহপুর প্রশাসক কল্লোল তপাদার, ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। শুভঙ্কর বলেন, সে যা র্যাঙ্ক করেছে তাতে আইএএস হতে পারে সহজেই, তবে ভালো পোস্ট পাওয়ার চেয়ে ভালো মানুষ হওয়ার তাগিদ বেশি রয়েছে তাঁর। তিনি আরও বলেন, নিজের জেলায় কখনো যদি পোস্টিং হয় তাহলে ঝাড়গ্রামের জন্য অনেক ভালো কাজের সুযোগ পাবে সে। ডাওয়াল ব্যুরো। রান্না করে খাচ্ছে, কি অবস্থায় থাকছে, ঘুরছি যাবো। হ্যাঁ, সে না আমারই তো নাও ফটো, সুন্দর গামছারে ফটো, কি অবস্থা আমরা থাকি, কাকে অনেক দিন যে হচ্ছে এরকম। আর তো আপনার জানো কদিন থেকে হচ্ছে জল, 8-10 দিন থেকে একবার জল মানে পুরা ভর্তি থাকি। আর তারপরে এই বানাতে গেলে, উঁচা করতে গেলে এখানে লোক চলে আসবে, বাইকের সাথ থেকে আদমি চলে আসবে, বল কেন বানা আয় উপর থেকে বল কেন বানাচ্ছি। হ্যাঁ, পুরো বাড়ির ভিতরে জল ঢুকে যায়, এখনই ঢুকে যাবে বাড়ির ভিতরে। এখন সকালবেলা তো রাত্রিবেলা ঢুকেছিল, তো একটু কম হয়েছে, আবার ফ্যান ঢুকবে, দেখো জোর করে পানি পড়ছে। হ্যাঁ, রাতে জাগে জাগে বসি, ঘরে ঘর ফুটা ঘর ছিটছি উপরে, পানি গিয়েছে উপর থেকে, ঘর বানাতে গেলে বকে আছে। পৌরসভা কি করবে, এরা তো বলছে যে বাইকি সাহেব বলছে যে আমার আছে, পৌরসভা কি করবে করবে করবো, প্রচুর সমস্যা এখানে। এখানে রাস্তায়ও জল, ঘরের ভেতরে জল, বড় কষ্ট হয়ে চলাপ্রচল করতে হচ্ছে এখানে। বাচ্চাদের জীবনযাপন কীভাবে করছে, সে তো আরও সমস্যা, বাচ্চারা কোথায় বেরোনো বন্ধ, সব সবাই ঘরের ভেতরেই পড়ে আছে, এ তো একদিন নয়, এ তো বারবার হয়ে আসছে এরকম, ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এ তো ঘরের মধ্যে কিছু করেনি। হ্যাঁ, পৌরসভা থেকে ঘরে পরে ঘরের জন্য, এটা তো আমাদের সব মানে কোম্পানির অন্ডারে আসছে, পৌরসভা থেকে আসছে, ওই পাশে সব ঢালাই রাস্তা হয়ে গেছে, এখানে হয়নি রাস্তাটা, যার কারণে ওইদিকে উঁচু হয়ে গেছে, এখানে আরও গত হয়ে গেছে, জলটা আরও জমছে। মাসি জল নিচ্ছে।